নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনার একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করবে তো বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের পৃথিবীর কয়েকটি সবথেকে বড় প্রাণী নিয়ে আমাদের এই আজব পৃথিবীতে থাকা এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো আমরা ছোট প্রজাতি দেখলেই ভীষণ ভয় পেয়ে যাই তো বন্ধুরা ভাবুন তো এইসব প্রাণীর বড় প্রজাতি দেখলে আমাদের কেমন অনুভূতি হবে নিশ্চয় গায়ে কাঁটা দিয়ে দেবে তাই না হ্যাঁ বন্ধুরা আজকে সেই সব প্রাণী নিয়েই যারা পৃথিবীর সবথেকে বড়ো তেমন দু একটি কথা আমি বলতে এসেছি যেগুলি আমি আমার মতামতই প্রকাশ করেছি সেখানে তাই কেউ পার্সোনাল ডেমের না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন তো শুরু করা যাক ভিডিও বন্ধুরা আজ আমরা কথা বলব প্রথমে নীল নিয়ে হ্যাঁ বন্ধুরা নীল তিমি যেটি আমাদের এই পৃথিবীতে থাকা সমস্ত প্রাণীকুলের মধ্যে সবথেকে বড় প্রাণী বলা যেতে পারে বন্ধুরা তিমি মাছের কথা শুনলে আমাদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খায় যেমন ধরুন এরা কত বড় এরা মানুষ খায় নাকি অন্যান্য ছোট মাছেদের খায় তো বন্ধুরা আমি আপনাদের মনের সমস্ত প্রশ্নের জবাব দিতে চলে এসছি বন্ধুরা আমরা প্রথমে জানব এর ওজন ও আকার সম্বন্ধে বন্ধুরা পৃথিবীর ইতিহাসে এই সবচেয়ে বড় প্রাণীটির দৈর্ঘ্য হলো প্রায় একশো ফুট বা তিরিশ মিটারের আশেপাশে এর ওজন প্রায় দেড় লক্ষ কেজিরও বেশি অর্থাৎ দুশো টনের ওপরে হ্যাঁ বন্ধুরা একটি নীলতিমির ওজন প্রায় দেড় লক্ষ কেজির বেশি আর এর জীবের ওজন শুনলে তো আপনার হোসি উড়ে যাবে আসলে এর জীবের ওজন প্রায় একটি হাতির সমান হয় বলা হয় নীলতিমি নাকি একবারে একটি চার চাকা গাড়ি গিলে ফেলতে পারে এটা অসম্ভব কিছু নয় আশা করি কারণ একটি এত বড় মাছ যার ওজন দেড় লক্ষের বেশি বা যার জীবের ওজন একটি হাতের সমান সে তো একটি গাড়ি গিলে ফেলতেই পারে এটার এমন কি ব্যাপার তাই না বন্ধুরা তবে হয়তো সৌভাগ্যবশত নীলতিমি ছোট মাছ অর্থাৎ চিংড়ি মাছ ছাড়া অন্য কিছু খাই না বলেই জানা গেছে আর যদি এই মাছটি অর্থাৎ এত বড় মাছটি মানুষ খেত তাহলে হয়তো মানুষের সমুদ্রে ঘুরতে যাওয়ার ইচ্ছাটাই অনেক আগে চলে যেত কারণ সবাইকেই তার শিকার হতে হতো বন্ধুরা জানা যায় এই মিল তিমি নাকি ভীষণ শান্ত প্রকৃতির এবং এরা নাকি একা থাকাই বেশি পছন্দ করে থাকে তবে কখনো কখনো এই প্রজাতির মাটিমির সাথে তার ছোট বাচ্চা তিমি মাছটিকেও ঘুরতে ফিরতে দেখা যায় তবে সেটি কখনো কখনো কারণ এরা ভীষণ একা থাকতে পছন্দ করে বাচ্চা তিমিগুলোই শুধুমাত্র তার মায়ের সঙ্গে ঘোরে তবে বড় হলে তারা আলাদা আলাদা হয়ে যায় বন্ধুরা এই তিমির গায়ের রঙ সম্পূর্ণভাবে নীল নয় কিছুটা ধূসর প্রকৃতির কিন্তু এটি সমুদ্রের নীল জলের কারণে এর গা কিছুটা নীল দেখায় তাই একে নীলটিমি বলা হয় হ্যাঁ বন্ধুরা এই টিমিটিকে শুধুমাত্র সমুদ্রের নীল জলের কারণে তার নীল দেখায় তাই তাকে নীল তিমি বলা হয় প্রাণী খুলের এই থেকে বড় প্রাণী হওয়া সত্ত্বেও এরা গভীর সমুদ্রে যায় না এরা গভীর সমুদ্রে থাকা পছন্দ করে না সমুদ্রের মাত্র পাঁচ থেকে দশ মিটার গভীরতায় এরা থাকা বেশি পছন্দ করে অর্থাৎ এই তিমিটি আমাদের মানুষের পক্ষে খুব একটা বিপজ্জনক নয় বলেই মনে হয় হ্যাঁ বন্ধুরা খুব একটা বিপজ্জনক নয় এই তিমিটি তবে এর কাছাকাছি যাওয়াটাও ঠিক নয় কারণ এরা যখন অন্যান্য মাছদের খেতে থাকে তখন হয়তো সে না জানতেই তার মুখের মধ্যে আপনাকে ভরে ফেলতে পারে তো সাবধান বন্ধুরা এবার আমরা জানবো বিশ্বের সবথেকে বড় সাপ নেই বন্ধুরা সাপ প্রাণী প্রজাতির মধ্যে এমন একটি জীব যেটা দেখলে বা তার ব্যাপারে জানলে আমাদের গাইলম খাড়া হয়ে যায় আবার যদি সেটা হয় বিশ্বের সব থেকে পাঁচটি বড় সাপের মধ্যে একটি বন্ধুরা এই অ্যানাকোন্ডা সাপটিকে দেখা গিয়েছিল আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে ব্রাজিলে যেটি প্রায় তেত্রিশ ফুট লম্বা ছিল আর এটির ওজন জানলে হয়তো আপনার চোখ কপালে উঠে যাবে বন্ধুরা কারণ এর ওজন ছিল প্রায় চারশো কেজি তবে দুর্ভাগ্যজনকভাবে এই সাপটিকে সেখানে থাকা মজুররা ভয় পেয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে মেরে ফেলেছিল এটি হয়তো ভীষণই দুর্ভাগ্যজনক একটি ঘটনা আসলে এই সাপটি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে কনস্ট্রাকশানে কাজ চলছিল এই সাপটি এতটাই ভারী ও বড় ছিল যে সাপটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য ক্রেনের ব্যবস্থা করা হয়েছিল জানা যায় এই অ্যানাকোন্ডা সাপটির নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও রয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও নমস্কার বন্ধুরা কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ঘরের মধ্যে থাকবেন কেউ বাইরে যাবেন না এই পরিস্থিতির মধ্যে তো নমস্কার বন্ধুরা আজ আসি